আজকে আমরা আলোচনা করব সিঙ্গেল ফেজ এনার্জি মিটার কানেকশন নিয়ে। এই যে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার আর একটা ওয়াট মিটারের মধ্যে কিন্তু বেসিক যে প্রিন্সিপাল সেটা কিন্তু একদম সেম, শুধুমাত্র এটার ক্ষেত্রে শুধুমাত্র একটু চেঞ্জ কি, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ অ্যাডিশন করতে পারে, রেকর্ডিংটা রাখে। তার মানে কি, আমি একদিনে কত কনজিউম করেছি এনার্জি, এক মাসে কত করেছি, এক বছরে কত করেছি, আজ পর্যন্ত কত করেছি, তারও কিন্তু একটা রেকর্ডিং আমি এখানে দেখতে পারি। অর্থাৎ ভোল্টমিটার বা অ্যামিটারে আমি সারা মাসে কত ভোল্টেজ ইউজ করেছি সেটা কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না, কারণ রেকর্ডিং করে রাখা হয় না। কিন্তু এখানে যেহেতু ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, যার জন্য এটা কিন্তু একটা রেকর্ডিং রাখা হয়, শুধুমাত্র এটুকুই তফাৎ, বাকি কিন্তু ইন্টারনাল কনস্ট্রাকশন ওয়াট মিটারের মতো সেম। এখানেও একটা শান্ট ম্যাগনেট, একটা সিরিজ ম্যাগনেট থাকে, অর্থাৎ একটা পোটেন্সিয়াল কয়েল, একটা কারেন্ট কয়েল থাকে। আর এটা যদি আমরা বলি, এই যে পিএইচ ফেজ, এই যে প্রথমেই আমরা যদি সাপ্লাইটা দিই, এখানে একটা ফেজ ইন্ডিকেট করছে, এই যে লাইটটা জ্বলছে মানে ফেজ দেওয়া আছে। ইটা যদি জ্বলে তার মানে আর্থিং ফল্ট বোঝায়। আর এই যে ক্যাল সিএল, এটা কিন্তু এই যে এখানে লেখা আছে 3200 IMP পার কিলোওয়াট আওয়ার, অর্থাৎ এটা একটা ব্লিঙ্কিং করে যখন আমরা লোড দেবো। এই যে আমরা লোড দিচ্ছি, লোড দেওয়ার ফলে এখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ব্লিঙ্কিং করছে, এটা লোডের উপরে ব্লিঙ্কিংটা করবে। যত বেশি লোড থাকবে তত ঘন ঘন এটা ব্লিঙ্কিং করবে, অর্থাৎ এটা লোডের সঙ্গে ব্লিঙ্কিং করবে। 3200 IMP পার কিলোওয়াট মানে এক ইউনিট হতে হলে যদি এটা 3200 বার এই লাইটটা জ্বলে, তখন কিন্তু এক ইউনিট কারেন্ট এ খরচ করেছে তার রেকর্ডিংয়ে রাখবে, ঠিক আছে, এটাই আমরা বুঝতে পারি। আর এর যদি আমরা কানেকশান দেখি, এর কানেকশানটা কিন্তু একটু অন্য ধরনের, অর্থাৎ এখানে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্টের এটা হচ্ছে ইনকামিং সাইড, অর্থাৎ আমরা যে ইনকামিং আমাদের যে সাপ্লাই সেই ফেজ আর নিউট্রাল, এখানে ফেজটা দিই, এখানে নিউট্রালটা দিই, আর এখানে কিন্তু আউটপুটের লোডের যাবে, অর্থাৎ লোডের সঙ্গে এটা কানেক্টেড হয়। কিন্তু এখানে একটা কানেকশানটা একটু অন্য ধরনের, এই যে আমরা এখানে দিচ্ছি তার মানে এটা এক নম্বরে যদি দিই, তিন নম্বরে ফেজটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো না। এক নম্বরে ফেজ দিলে আমরা চার নম্বরে ফেজ পাবো আউটপুটে, আর দু নম্বরে নিউট্রালটা দিলে তিন নম্বরে আমরা নিউট্রালটা পাবো, অর্থাৎ এই কয়েলটার সাথে এই কয়েলটা সংযোগ আছে, এটার সাথে এই কয়েলটা সংযোগ আছে, কানেকশানটা কিন্তু এইভাবে হয়। যেহেতু আমরা ফেজটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করি, তার জন্য কিন্তু এখানে আমরা ফেজটা দিলে এখানে আমরা ফেজটা পাবো, ঠিক আছে। আর বাকি কিন্তু এর যে কানেকশান সেটা কিন্তু সেম, এই যে আমি বললাম এই যে ব্লিঙ্কিংটা করছে, এই ব্লিঙ্কিংটা 3200 IMP পার কিলোওয়াট আওয়ার, মানে এই লাইটটা যদি 3200 বার জ্বলে তখন কিন্তু এক কিলোওয়াট আওয়ার কারেন্ট পড়বে। এছাড়াও এটা একটা একটা ডিজিটাল মিটার নয়, যদি ডিজিটাল মিটার হয় সেখানেও কিন্তু আমরা দেখতে পাব যে সেখানে কিন্তু টাইম দেয়, ডেট দেয়, কিলোওয়াট দেয়, একটা লোড দেখায় কত কিলোওয়াট লোড, মানে প্রেজেন্ট লোড সেটা দেখায়, তারপর এমডি কিলোওয়াট দেখায়, ম্যাক্সিমাম যে ডিমান্ড, ম্যাক্সিমাম যে ডিমান্ড তার একটা লোডও কিন্তু দেখায়। হয়তো এ কিন্তু একটা রেকর্ডিং করে রেখেছে যে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে সর্বোচ্চ যে লোড, হয়তো কখনও 3000 অবধি হয়েছে, সেই 3000টা কিন্তু সে রেকর্ডিং করে রেখেছে যে ম্যাক্সিমাম যে ডিমান্ড সেটা কিন্তু 3000 কিলোওয়াট আওয়ার। আর কে কিলোওয়াট, আর কিলোওয়াট আওয়ার অর্থাৎ আজ পর্যন্ত কত এনার্জি আমরা কনজিউম করেছি তার কিন্তু একটা রেকর্ডিং আমরা দেখতে পাই, যে যত আজ পর্যন্ত যত হয় সেটা কিন্তু একটা আমরা দেখতে পাই, সেটাই কিলোওয়াট আওয়ার দেখতে পাই। এইভাবে যদি পুরো মিটারটা আমরা এইভাবেই কিন্তু কানেকশান করি, মেনলি এর কানেকশান আমি বললাম, এখানে যদি আমরা ফেজ আর নিউট্রাল দিয়েছি ইনকামিং, এখানে আমরা আউটপুটে এটা নিউট্রাল এটা ফেজ, আর এরপর কিন্তু আমরা MCB বা RCCB ভায়া করে আমরা আমাদের হাউসে বা বাড়িতে সাপ্লাইটা দিই লোডের সাথে, ঠিক আছে। এটা কিন্তু প্রথমেই যে সার্ভিস কেবল সেটা কিন্তু এসে মিটারে আমাদের প্রবেশ করে, তারপর একটা MCB বা RCCB সেটা টুপোলেরও হয় সেটা দিয়ে তারপর কিন্তু লোডে চলে যায়। আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা অবশ্যই ডিজিটাল মিটার কানেকশন নিয়ে আমরা ভিডিও বানাবো।